হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মাত্র 8 মিনিট সময়ে আপনারা কিভাবে মাইক্রোওভেনে ঝরঝরে সাদা পোলাও তৈরি করতে পারেন সেটার রেসিপিটা। মাত্র 8 মিনিট সময়ে কিন্তু মাইক্রোওভেনে খুব সহজেই পোলাও তৈরি করে নেওয়া যায়। যদি কখনও হুটহাট নিজের খেতে ইচ্ছে করে অথবা বাচ্চারা বাইনে ধরে তাহলে কিন্তু আপনারা খুব অল্প সময়ে এই পোলাওটা তৈরি করে নিতে পারবেন। তো আমি আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটা ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। এর জন্য এখানে আমি একটা মাইক্রোওভেন সেফ বাটি নিয়ে নিয়েছি। আপনারা যে বাটি ব্যবহার করেন না কেন সেটা অবশ্যই ওভেন প্রুফ হতে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পোলাওয়ের চাল। আর চালটাকে আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম এবং পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, 1 টুকরো দারচিনি, 2টো এলাচ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, এখানে 1 চা চামচের মতন ব্যবহার করেছি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ গরম পানি। আমি এখানে 1 কাপ চাল ব্যবহার করেছি আর এর জন্য আমি 2 কাপ পানি ব্যবহার করছি। যতটুকু চাল ব্যবহার করবেন তার ডাবল পানি ব্যবহার করতে হবে। তবে মাইক্রোওভেনে পোলাও রান্না করার ক্ষেত্রে কিন্তু একবারে অনেকগুলো পরিমাণে তৈরি করা যাবে না, 1/2 কাপ থেকে 1 কাপ পরিমাণই বেস্ট করার জন্য, কারণ একবারে বেশি করলে কিন্তু সেটা আবার এই সময়ের মধ্যে কুক হবে না। এবার এর উপরে আমি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে আমি বাটিটাকে ঢেকে দিচ্ছি। আর ঢাকনাটা খেয়াল রাখবেন একদম যেন এয়ার টাইট না হয়, মানে কিছুটা বাতাস বের হতে পারে এরকম টাইপের ঢাকনা ব্যবহার করতে হবে। এখন ওভেনটাকে আমি 4 মিনিটের জন্য প্রথমে স্টার্ট করে দিলাম। আমি টাইমারটা সেট করে দিচ্ছি এবং 4 মিনিট এভাবেই বেক করে নিব। 4 মিনিট বেক করে নেওয়ার পরে আমি মোল্ডটাকে বের করে নিলাম। আর এই যে সুন্দর যে পাত্রটা আজকে আমি পোলাওটা রান্না করেছি, এই পাত্রটা আমাকে গিফট করেছে আমার ইউটিউবার ফ্রেন্ড ফারজানা শারমিন পন্নি। ওর চ্যানেলের নাম হচ্ছে ইয়ামি ফুড কালেকশন, খুবই সুন্দর একটা ইউটিউব চ্যানেল। আমি চ্যানেলের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ভিজিট করে আসতে পারেন এবং ভালো লাগলে অবশ্যই ওর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢাকনাটা খুলে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখানে যদি কেউ মনে করেন কাঁচামরিচ এবং ঘিটা ব্যবহার করবেন না, তারপরেও কিন্তু 4 মিনিট পরে এটাকে বের করে নিতে হবে, নিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। যেহেতু আমরা মাইক্রোওভেনে এটা রান্না করছি আর নাড়াচাড়া পড়বে না, তাই মাঝখানে একবার বের করে এভাবে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে দিতে হবে। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি 4 মিনিটের জন্য বেক করার জন্য ওভেনে দিয়ে দিলাম। টাইমটা সেট করে দিচ্ছি এবং অপেক্ষা করছি 4 মিনিট। তো আবারও 4 মিনিট পরে বের করে নিয়ে আসলাম। মোট 8 মিনিট আমি পোলাওটাকে বেক করে নিয়েছি। এবার ঢাকনাটাকে আমি খুলে নিচ্ছি। এখন ঢাকনাটা খুলে নেওয়ার পরে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে। দেখেন সবটুকু পানি একদম টেনে নিয়েছে, চালটা প্রপারলি সিদ্ধ হয়েছে এবং একদম পারফেক্ট এবং ঝরঝরে সাদা পোলাও কিন্তু রেডি হয়ে গিয়েছে মাত্র 8 মিনিট সময়ে। উপর দিয়ে এখন আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে পোলাওটাকে সার্ভ করে নিচ্ছি। তো আমি আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ঝটপট তৈরি করে নেওয়ার পোলাওয়ের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।